এক নম্বর হলো কথা বললে মিথ্যা কথা, দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করা, তিন নম্বর আমানতের খেয়ানত করা। এই গুণগুলো কোনো কোনো মাবুদদের মধ্যে অনেক বেশি আছে। স্বামীর বাড়িতে চাল বিক্রি করে, স্বামীর বাড়িতে ফল বিক্রি করে, ডিম মুরগি বিক্রি করে কোনো কিছু কিনে নিয়ে এসে কয়, এটা আমার আব্বা দিয়েছে, এটা আমার ভাই বাড়িতে দিয়েছে, সবাই বলে না। যদি কেউ বলে, কত বড় পাপের কথা, কত বড় ঘৃণার কথা। এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, ওই সংসার থেকে আল্লাহর রহমত উঠে যাবে। আপনি ওই টাকাগুলো জোগাড় করে কোনো এক সময় আপনি বলতে পারেন, এই টাকাগুলো আমি জোগাড় করেছি সংসার থেকে, তোমাকে একটা শার্ট কিনে দিলাম, তোমাকে একটা পাঞ্জাবি কিনে দিলাম, অথবা আমার তো কাপড় ছিঁড়ে গেছে, আমি একটা কাপড় কিনে নিচ্ছি। এগুলো বললে যদি ভালো স্বামী হয় খুশি হবে। যদি সংসারে অভাব থাকে, ওই টাকাগুলো যদি আপনি দেন, দেখো আমি অল্প অল্প করে জমা করে এই টাকাগুলো নিছি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, এই টাকাগুলো নাও, নিয়ে তুমি কোনো বাজার করে আনো অথবা তোমার ব্যবসায় লাগাও, আল্লাহ রহমত নাজিল হবে। অবল অমা মিথ্যা বলবেন না। ছেলেদের সাথে বাচ্চাদেরকে বলে, এই থাম থাম, বাঘ আসতেছে, বাঘ আসতেছে, পাতিশিয়ালও তো আসে না, বিড়ালও তো আসে না, কী বলেন ঠিক কিনা? এত বড় জঘন্য পাপের কথা, এত বড় মিথ্যা কথা, এটা বলার কোনো সুযোগ ইসলামে নেই। ও বোনেরা খবরদার, মিথ্যা কথা বলবেন না। সমাজে নয়, বাড়িতে নয়, স্বামীর সাথে নয়, বাবা মা ভাইদের সাথে নয়, প্রতিবেশীদের সাথে নয়, কোনো অবস্থায় জমানটা নষ্ট করা যাবে না, ওয়াদা খিলাফ করা যাবে না, ওয়াদা খিলাফ করা যাবে না। যার সাথে, যাদের সাথে যতবার ওয়াদা করবেন, শতভাগ পূরণের চেষ্টা করবেন, না পারলে ওরকম ওয়াদা করবেন না। ওয়াদা খিলাফ করা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের জন্য আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির কথা বলেছেন। তিন নম্বর হলো আমানতের খেয়ানত করবেন না। অমন আপনার অবশ্যই নিজের সতীত্ব রক্ষা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরে দেওয়া আমানত। আপনার সন্তানদের ভরণ পোষণ, আপনার সন্তানদের দেখভাল করা, স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করা, আপনার সতীত্ব স্বামীর জন্য রক্ষা করা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার পরে বড় আমানত। সুতরাং এই আমানতের কোনো অবস্থায় খেয়ানত করা যাবে না। কেউ কোনো কথার আমানত রাখুক, অর্থের আমানত রাখুক, আল্লাহ আপনার আল্লাহ আপনার ইজ্জত আমানত রাখছেন, এই সবগুলোকে আপনাকে আমানতদের সাথে সংরক্ষণ করতে হবে। বলেন আমার এই মিথ্যা কথা না বলা, ওয়াদা খেলাফ না করা, আমানতের খেয়ানত না করা, এটা একজন মুমিন নারীর লক্ষণ, এটা একজন জান্নাতি মহিলার লক্ষণ, পর্দায় থাকা একজন জান্নাতি নারীর লক্ষণ, একজন সতীসাধী নারীর লক্ষণ, একটা বেহেশতি নারীর লক্ষণ। আর যদি কোনো মহিলা শতভাগ পর্দায় থাকে, আর যদি একজন মহিলা মিথ্যা না বলে, ওয়াদা খেলাফ না করে, আমানতের খেয়ানত না করে, এই মহিলা যদি তার স্বামীর জন্য দোয়া করে, এই মহিলা যদি তার বাবা মার জন্য দোয়া করে, এই মহিলা যদি তার সন্তানদের জন্য দোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো বাধা থাকবে না। এই মহিলা যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই ইনশাআল্লাহ করে নেবেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, ও সুবহানাল্লাহি আযীম। মা বোনের আমার, এরপরে যে কাজটা করণীয়, দৈনন্দিন জীবনে একজন মহিলার কমপক্ষে পাঁচ অক্ত নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। পাঁচ অক্ত নামাজটা কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। ও বোন ও মা, আপনার বাড়ির লোক মারা গেছে সেজন্য নামাজ বাদ দেবেন? হবে না তো, সে মারা গেছে আপনিও পড়তে পারেন। আপনার বাড়ি বড় অনুষ্ঠান, বিবাহ, এজন্য নামাজ বাদ দেবেন? না না, তা হবে না, নামাজ বাদ দেওয়ার সুযোগ নেই। আপনি অসুস্থ, নামাজ বাদ দেবেন? হবে না। দাঁড়াতে পারেন না, তাও বসে নামাজ পড়তে হবে, বসতে পারেন না, তাও শুয়ে নামাজ পড়তে হবে। ও আপনার বাচ্চা ছোট, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কাপড় পাক রাখতে পারেন না, এজন্য নামাজ বাদ দেন? না না, তাও হবে না, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আপনার রহমত হবে, ওই সন্তান আপনার আনুগত্যশীল হবে, ওই সন্তান আপনার বাধ্যকতা হবে। সুতরাং কোনো অবস্থায় আপনি নামাজ বাদ দিতে পারবেন না। মাত্র তিনটা করণীয়র কথা বলেছি, এক নম্বর পর্দা, দুই নম্বর মুনাফিক গুণ না থাকা, তিন নম্বর ঠিক মতো যথাযথ নামাজ পড়া। এই কাজগুলো যদি আপনি করেন, এরপরে যে কাজটা সেটা হলো আপনাকে রমজানুল মোবারক, এই রমজানের রোজাগুলো
রাখতে হবে। খেতে পারেন নাই রাত্রে, রোজা ভাঙবেন? হবে না, কোনো অবস্থায় রোজা ভাঙ্গা যাবে না। তবে রোজা রাখলে যদি মৃত্যুর সম্ভাবনা থাকে এমন কোনো অবস্থা হয়, রোজা রাখলে যদি না পাওয়ার কারণে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম কথা আপনি সিদ্ধান্ত নিলে হবে না। ডাক্তার যদি অভিজ্ঞ ইসলামী মুসলমান ডাক্তার যদি বলে, সেক্ষেত্রে আপনার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। যেই সময় আপনার মাসিক পিরিয়ড সেই সময় রোজা ভাঙ্গা জায়েজ আছে, তবে পরবর্তীতে আপনার রোজাগুলো রেখে দিতে হবে। কিন্তু মাসিক পিরিয়ডে জন্য মা এটা আপনার আর আদায় করতে হবে না। নেফাস পিরিয়ডে আপনার জন্য নামাজ মা, এই নামাজগুলো আপনাকে। সুতরাং মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর জান্নাত আপনার আমার বেশি দূরে নয়। যখনই মৃত্যু হবে, হয় আপনার জন্য আল্লাহর জান্নাত, না হলে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং আপনাকে আমাকে রমজানুল মোবারকে যথানিয়মে রোজাগুলো আদায় করতে হবে। এরপর যে করণীয় কাজটা, সেটা হলো আপনার অবশ্যই স্বামীর সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। স্বামীর সম্পদ আপনি না বলে ভক্ষণ করতে পারবেন না, না বলে কাউকে দিতে পারবেন না। স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া পর্যন্ত জায়েজ নেই। সুতরাং যা করবেন স্বামীকে বিনয়ের সাথে বলে অনুমতি নিয়ে তারপরে করবেন, ইনশাআল্লাহ আপনার ইহকাল শান্তি সুখ সমৃদ্ধি পরকালীন নাজাতের পর প্রশস্ত করে দেবে। বোনেরা, আল্লাহ আপনার কত ইজ্জত দিয়েছে, স্ত্রীর পাপের জন্য স্বামী জাহান্নামি হবে, কিন্তু স্বামীর পাপের জন্য কোনো স্ত্রী জাহান্নামি হবে না। আল্লাহ আপনাদের এত নিরাপদ রেখেছেন। সুতরাং স্বামীর সম্পদ আপনি রক্ষণাবেক্ষণ করবেন, সন্তানদেরকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করবেন, আপনার সতীত্ব আপনার ইজ্জত আপনি রক্ষণাবেক্ষণ করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে খুশি হয়ে যাবেন। মাত্র পর্দায় থাকা পাঁচ নামাজ, রমজান মাসে রোজা রাখা, আর যদি আপনার সতীত্ব রক্ষা করে স্বামীর সম্পদ এবং সন্তানকে ঠিকমতো লালন পালন করেন, আপনার জান্নাত ঠেকাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অনেক বড় পাওনা জান্নাতুল ফেরদৌস নসিব হবে। যদি এই অল্প কিছু কাজ আপনি ঠিকমতো না করেন, তাহলে পরকালীন অবস্থা বড় ভয়াবহ, জাহান্নামের অবস্থা বড় ভয়াবহ। কবরে সাপ পেঁচায় কপালে ঠোকাতে থাকবে মিথ্যাকতার জন্য, ওয়াদা খেলাপের জন্য, খেয়ানতের জন্য, সতীত্ব নষ্ট করার জন্য, নামাজ না পড়ার জন্য, রোজা না রাখার জন্য। তবে যদি কারোর পরে যাকাত ফরজ হয়, অবশ্যই তাকে আলাদাভাবে যাকাত দিতে হবে। যদি কোনো স্ত্রী লোকের পরে হজ ফরজ হয়, তাহলে অবশ্যই ফরজ হজ আদায় করতে হবে। বোনেরা আমার, এরপরে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের খেদমতে, তা হলো সন্তানের অধিকার। মায়ের পরে বাবার।